গ্রাম ও ডাকঘর নারিকেলবাড়ি উপজেলা পৌরসভা উদিপুর জেলা কুড়িগ্রাম। বিদ্যুৎ শুরু হওয়ার আগে আমি ছাত্র ছিলাম মহারাণী স্বর্ণময়ী বহুমুখী বিশ্ববিদ্যালয়। ওই সময় আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। রাজনীতি বলতে তেমন একটা জড়িত ছিলাম না, তবে আওয়ামী লীগকে মোটামুটি একটু পছন্দ করতাম। পাকিস্তানি শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আগে থেকেই সোচ্চার ছিলাম, যে কারণে যখন দেশের মধ্যে পাকিস্তান হানাদার বাহিনীরা অরাজকতা সৃষ্টি করলো, শেখ মুজিবুর রহমান ভোটে দাঁড়ালেন, ভোট পাইলেন এবং তিনি হবেন প্রধানমন্ত্রী, কিন্তু সেটা গরিমসি করিয়া একটা টাল বাহানা করিয়া সময় স্থাপন করলো। করিয়া শেষ দেশ তো ওনাকে 25 মার্চের ভাষণের পরে ওনাকে তো বন্দি করে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া। তারপরে তো আমরা অপেক্ষায় থাকলাম, মানে আমাদের নেতৃত্বের ঘোষণা যখন পেলাম তখন আমরা যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম। কিন্তু প্রস্তুতি নেওয়ার সাক্ষাৎ যাই নাই, কিন্তু কিছুটা মানে অপেক্ষা করলাম যে কার সাথে যাই, কোথায় যাই, কীভাবে যাই, এভাবে আর কি আমার একটু যাইতে দেরি হয়েছে 2-1 মাস। তারপরে যখন যে আমাদের পাশাপাশি এক ছেলে ছিল আমার ক্লাস ফ্রেন্ড, অবশ্য তুজম মেল হক, হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ হলো। যোগাযোগ হওয়ার পরে ও একটা ঠিকানা দিল, ঠিকানা মতো আমরা পৌঁছে গেলাম। সেখানে মোটামুটি 15-16 জন পৌঁছিলাম। পৌঁছার পরে আমরা চলে গেলাম বনগ্রাম, মানে নদীঘাট বনগ্রাম। বনগ্রামে যাতে যে এদের দলবদ্ধভাবে আমরা চলে গেলাম রৌমারি। যাওয়ার মধ্যে আমি তো নিজেই ছিলাম, আবু বকর সিদ্দিক, তোজাম্মেল হক, বাবর আলী, গণিত আব্দাইয়া, এখন নাম আর কি মনে নেই তেমন একটা। রৌমারি যারা আমাদের স্কুল ক্যাম্পে ভর্তি হলাম, স্কুল ক্যাম্প একটা থানা ক্যাম্প, একটা থানা ক্যাম্পে ছিল সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের লোক, আর আমরা আশপাশ থেকে যতগুলো থাকে তাহলে স্কুল ক্যাম্প। ওখানে যে স্কুল ক্যাম্প ভর্তি হয় তো ওখানে হাতিয়ার নাই, কিন্তু ওই লাঠি ঠেঙা দিয়েই লেফরাইট এবং যুদ্ধের কলা কৌশল। পরে ওখানে খানারও কষ্ট, তারপরে থাকার কষ্ট, হ্যাঁ, এত কিছু চিন্তাভাবনা করলে এর মধ্যে আবার ফের আমাদের সাথে যে 15-16 জন গেলাম, এর মধ্যে আবার ফের আমরা 3 জন ওখানে থাকলাম, বাদ বাকি চলে এসলাম। মানে এই কষ্টের কারণ আমরা থাকলাম, তোজাম্মেল, আমি, আবু বকর সিদ্দিক। তোজাম্মেল তখন একটা ঘোষণা দিল যে যারা এসএসসি পাস আছে তাদেরকে হায়ার ট্রেনিংয়ে দিয়ে দেওয়া হবে। আমি তো তখন এসএসসি পাস না, তার তোজাম্মেল হায়ার ট্রেনিংয়ে গেল দার্জিলিং। আমরা ওখানে থাকলাম 2-3 দিন। থাকার পরে পরে শুনলাম যে ওখান থেকে রৌমারি কাকরিকা পাড়া ক্যাম্পে সেনাবাহিনীতে লোক নেবে। পরে ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমাদের এলাকার বেশ কয়েকজন আছে, বর্তমান কমান্ডার যিনি ছিলেন উনি ছিলেন, এবং আমার সাথে বন্ধুবান্ধব আরও অনেকে আছে, ওরা অলরেডি ওরা সিলেক্ট হয়ে গেছে। তখন আমি ওই আবু বক্কর, আমি, এই 2 জন আর 5-6 জন ছেলে, বাড়ির একজন অমর আলী তার নিয়ে এরকম কয়েকজন মিলে আবার ওখানে যা আবেদন করলাম যে আমাদের কোনো অভাব, হ্যাঁ, পরে আমাদের 6 জনকে নিল। এই মোটের মোড়ে 29 জন হলাম। এই 29 জন হলো তৃতীয় রেজিমেন্ট কাকরিপাড়া ক্যাম্পটা ম্যানকাস্টার, ওখান থেকে 9 মাইল পূর্ব দিকে ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে তাণ্ডবল রেজিমেন্টের সাথে আমরা যুক্ত হয়ে গেলাম। ওখানে পুরোপুরি অস্ত্রের ট্রেনিং শুরু হয়ে গেল। 1 মাসের মতো আমরা ওখানে ট্রেনিং দিয়েছি। হামিলদার দেওয়ান উদ্দিন, নায়েক সুবেদার আব্দুল আজিজ, সাদেক ওস্তাদ ছিলেন, উনিও ছিলেন। ওখানে ট্রেনিং দেওয়ার পরে এর মধ্যে খবর পেলাম যে কর্নেল ওসমানী আসতেছেন। হেলিপোর্ট গ্রাউন্ডে কলুজন হলাম, কর্নেল ওসমানী আসলেন, আসে আমাদের সাথে মোটামুটি আলাপ আলোচনা করলেন, মানে একটা মিটিংয়ের মাধ্যমে ওটা জনসভার মতো করলেন আমাদের নিয়ে। করার পরে বললেন যে ঠিক আছে, আপনাদের আমি তাঁবু দেখতে যাচ্ছি।
তারপরে আমরা নিজ নিজ তাঁবুতে ফিরে গেলাম। এই মুহূর্তের মধ্যেই উনি পৌঁছে গেলেন ওখানে আমাদের সাথে। উনি যাওয়ার পরপরেই আমাদের হুকুম হয়ে গেল যে তাঁবু ভাঙো, নিজের সামানপত্র গুছায় নাও, যা গাড়িতে গাড়ি সারাদিন চলল। প্রথমে গুয়াহাটি, গুয়াহাটিতে যা মনে করেন রাত 8টা-9টার দিকে নামল, ওখানে রেস্ট দিল, রাত থাকলাম, থাকে খানা পিনা করলাম। পরের দিন সকালবেলা আমাদেরকে কিছু নাস্তা দিল, দেওয়ার পরে আমাদেরকে আবার গাড়িতে উঠে দিল। আমরা ওই গাড়ি চললো সারাদিন শিলং, শিলংয়ে যে ওখানে আমরা থাকলাম 5 দিন। 5 দিন থাকার পরে আমাদের হালকা কিছু সামানপত্র নিয়ে মানে বাড়ি যেগুলো এগুলো ওখানে জমা নিল, আর হালকা সামানপত্র নিয়ে আমাদেরকে আবার ট্রাকে উঠালো, উঠে যুদ্ধক্ষেত্রে যাওয়া লাগে। ওখান থেকে রওনা দিলাম, দিয়ে সিলেটের পাশাপাশি এক জায়গায় নামাইল ইন্ডিয়ার মধ্যে। ওখানে খানা পিনা করলাম, করার পরে আমাদেরকে মোটামুটিভাবে 1 কেজির মতো পরিমাণ আর কি নাস্তা দিল, যে বললো যে এই নাস্তাটা সহজে খাওয়ার চেষ্টা করবেন না, কারণ এমনও হইতে পারে যে 4-5-7 দিন ওখানে খানা নাও বন্ধ দিতে পারে। পরে আমাদেরকে সাতক থানায় নিয়ে গেল, এখানে পাঞ্জাবিদের অবস্থান আছে, ওটা আগে থেকে রেখে টেকি করে নিয়ে দেখলে আমাদেরকে নিয়ে যায় ফুল অ্যাকশনে আর কি। আমরা ওখানে থাকি মানে মূল অ্যাকশনে আমাদেরকে রাখা, আমাদের পুরো মানে ইয়ে ছিল প্ল্যান যেন দুই দিক থেকে পাক সেনারা আসতে পারে। কমান্ডার ছিলেন শেখ সাহেব আর উনি ছিলেন নায়ক সুলতান আব্দুল আজিজ, ওনার নেতৃত্বে আমরা কিন্তু ওই সাতক থানায় অ্যাটাক করি। মানে প্রস্তুতি আমরা নিচ্ছি, এর মধ্যে 2টা গ্রুপকে মানে পাঠানো হয়েছিল। একটা হলো সুনামগঞ্জ এবং ট্যাংরাটিলা, এদিক থেকেই পাকিস্তানি সেনারা আসতে পারে সাতক থানা, আর রেল লাইন দিয়া বা সড়ক পথে সিলেট থেকে সেনা পাক সেনারা আসতে পারে। দুইখানে 2টা গ্রুপ পাঠিয়ে দেওয়া হবে, রাস্তায় তাদেরকে ধ্বংস করা হবে। ওদের কোম্পানি কমান্ডার ছিলেন ইয়া ক্যাপ্টেন মহসিন, ক্যাপ্টেন মহসিন ছিলেন, কিন্তু ওনার রেকিটা ভুল ছিল। নিয়ম 3 দিন রেকি করা লাগবে, উনি 1 দিন রেকি করছে। 1 দিন রেকি করিয়ে ওখানে যা পড়ছে দালালের হাতে, দালালের হাতে পড়ছে, দালালেরা বলছে যে স্যার এখানে কোনো সমস্যা নেই, ওনারা আসতে চান আসেন কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সহযোগিতা করবো। উনি আসিয়া পুরো ওনার কোম্পানি ওখানে মাছ করেছে। ওরা বলছে যে আমরা তোমরা শুধু নৌকে রেডি করে রাখবা, হ্যাঁ, আর গ্রামের লোকজনকে এখান থেকে অন্যত্র সরাই দেবা, আমরা রাত্রিবেলা এখানে। এই খবরটা ওরা ট্যাংরা দিলে পাঞ্জাবিদেরকে দিল আর সুনামগঞ্জের ইয়াতে দিল। এরা খবর পায়া পাকিস্তানি ফোর্স আসে, এখানে কিন্তু নদীর এপার আর ওই পারে যারা ওরা এম্বুশ নিয়ে বসে, মানে আমি তো ওখানে ছিলাম না, আমার বর্তমান কমান্ডার ছিলেন, ওনাদের গ্রুপ যখন যায় নৌকে উঠলেন, উঠে নৌকে পার হয়ে ওখানে নামবেন, এই নামার প্রাক্কালে ওই পাশ থেকেই শুরু হয়ে গেল। এখানে প্রায় 20 জনের মতো আমাদের সুযোগটা মারা গেছে, আর বাদ বাকিরা হাতিয়ার পাতি সব নদীতে ফেলাই দিয়ে ফুল ভরা সুরমা নদী, এটা কিন্তু সুরমা নদী, একটা ভরা নদী, ওই সুরমা নদী কেউ সাঁতার ফাতার মারি যেমনভাবে হোক নিজের যান বাঁচিয়েছে। তারপরে তো ওরা কলজ হলো, কলজ হওয়ার পরে ওদের একটা পানিশমেন্ট দিল ফোরলারা, যে ওনারা যে সঠিকভাবে কাজ করেন নাই, যেখানে ওদের খালি হাতে সামনে যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত হাতিয়ার পাতি পুরো নয়। আর আমাদের বললো কি এই যে আমরা ওরা মাইর খেলো, মাইর খাওয়ার কারণে সাতক থানা দুই দিক থেকে সেনাবাহিনী আসে, মানে পাকিস্তানি সেনারা আসে ভর্তি হয় আমাদের উপর, মানে সে তুমুল যুদ্ধ শোনা গেল, গুলি এক মুহূর্ত বন্ধ হয়। এই গুলির ভেতর দিয়ে থাকতে 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 একদিন আমাদের সুবিধা আজিজ সাহেব, তিনি একটু দুর্ধর্ষ ছিলেন, এই ঘরের চালে সরছে পাকিস্তানিদের অবস্থা জানা অবস্থান জানার জন্য, ঘরের চালে সরে ওইখানে এসে বন্ধ করছে, নামতে যেয়ে হাতটা ভাঙে গেছে। হ্যাঁ, হাত ভাঙে যেয়ে আমরা ওনাকে শিলং, শিলংয়ে নিয়ে যায় ওখানে চিকিৎসা টিকিৎসা দিল, চিকিৎসা দেওয়ার পরে হাত বাঁধা অবস্থায় আবার এসেছিল, এই বলছে যে আমার কিছু হয়নি, কোনো ভয় করো না, তোমাদের কাজ চলে যাও, আমি তোমাদের পিছনে আসি। আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত ওখানে অবস্থান করেন, চতুর্থ দিন আর থাকতে পারতেছি না ব্যাকপুরে। কিন্তু ব্যাকপুরের উপরে যে আমাদের উপর অফিসারদের নজরে পড়ে গেছে, পড়ে যায় তারা আবার ব্যাক করে দিল, সামনে বা মরো সামনে বা, তখন আমরা কিন্তু আবার সামনে বাড়লাম। সামনে যখন বাড়লাম তখন সারাটা দিন গেল, রাত্রিবেলা এই ঈশা উত্তম সম্ভবত বা ঈশার নামাজ হয়ে গেছে, এর মধ্যে আবার হুকুম হলো যে না আর থাকা আমাদের যাচ্ছে না, আমাদের 3 দিক থেকেই পাঞ্জাবি সেনারা ঘিরে ফেলছে, হ্যাঁ এখন এখান থেকে উড্ডয়ন করা হবে। ওখান থেকে উড্ডয়া ওখান থেকে 19 মাইল দূরে বালুরা বাজার, এই বালুরা বাজারে আমরা রওনা দিলাম, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও শুকনো রাস্তা, এভাবে। আর যোগ তো সিলেটের এটা নাম করা যোগ, শুকনায় হলে গাছের তলে বসলে গাছ থেকে যোগ গায়ে পড়ে, পানি যে নাহলে পানি জল পরে, যে সকালবেলা যখন উঠলাম তো এইগুলো রক্তাক্ত অবস্থা,
তবে ওখানে আমাদেরকে খানা ফানা করার পরে ওখান থেকে আবার নিয়ে যাওয়া হলো 7 মাইল দিকে বর্ডারের কাছাকাছি নিয়ে যায়। ওখানে রুসমত আলী চেয়ারম্যান নামে চেয়ারম্যান ছিল, ওনার বাসায় নিয়ে যায়। ওইটা হেড আমাদের হেডকোয়ার্টার বলা হয়। ওখানে হেডকোয়ার্টারের মধ্যে বসে আমরা খানা পিনা করলাম। খানা পিনা করার পরে আমাদেরকে ওখান থেকে আর 2-3 কিলো সামনে আগায় দিয়ে আমাদেরকে পুরো রমজান মাসটা রেস্ট দেওয়া হয়। আর এই যেটা মাইল খেল এটাকে আরও সামনে দিল। এরা আবার করলো কি, ওখানে থাকে আর রেকি করে দেখে, রেকি করে দেখে। এদেরকে অ্যাটাক করার জন্য পাক সেনারা রাজাকার সহ, হ্যাঁ, এরা এদেরকে কয়েকবার রেকি করছে। রেকি করার পরে দেখছি যে এদেরকে হাতিয়ার প্রশিক্ষণ নাই, ওই হাতিয়ারগুলো ফেলাই দিয়ে আসছে, হাতিয়ার নাই, এদেরকে যে কোনোভাবে মারা যায়। তখন ওরা রাত্রিবেলা রওনা দিছে, হ্যাঁ, ভোরের দিকে। ভোরের দিকে যখন রওনা দিচ্ছে, এটা মহসিন কোম্পানির, হ্যাঁ, মহসিন কোম্পানির ওই ভোরের দিকে যখন রওনা দিছে, কিন্তু এরা তো জানে না যে কী অবস্থা দাঁড়িয়ে। তা আল্লাহর ইচ্ছা এটা, হ্যাঁ, এক লাংড়ি, লাংড়ি মানে যিনি পাক শাক করি খাওয়ান, এই লাংড়ি করতে গিয়ে তার পায়খানায় চাপ দিচ্ছে, ভোরের দিকে পায়খানা করতে গেছে। পায়খানা করতে যায় দেখে যে ধান গাছ নড়তেছে, ফিসফিসানি শব্দ কিছুটা পাওয়া যায়, হ্যাঁ। তখন ওখান থেকে পায়খানা না করিয়ে আসে পুরো কোম্পানিটাকে স্টার্ট করে দিচ্ছে, এরকম শুনতে শত্রু আমাদের কাছে। এই যে কি রা কি যা হাতিয়ার ছিল হাতিয়ার নিয়ে রেডি ছিল, রেডি না থাকলে কিন্তু এটা একটা ব্যস্ত যেই ওরা সার্চ করে উঠছে একটা ব্রাশ পায় বহু সন্ধ্য মারা গেছে, প্রায় 80 জনের মতো মারা যাওয়ার পরে ওই হাতিয়ার পাতি যখন ওরা পাইলো তখন ওদেরকে পেছনে দিয়ে আবার আমাদের অ্যাডভান্স করা হয় সামনের দিকে। সামনের দিকে প্রথম অ্যাটাক আমাদের দিল, প্রথম তো হলে থাকতো না, ওটা তো আমরা বাইরে খেয়ে আসতাম। তারপরে প্রথম অ্যাটাক দিলাম আমাদের ট্যাংরাটিলা, ট্যাংরাটিলা যখন আমরা গেলাম রাত্রি 3-4 দিকে গেছি, তাই মানে বাচ্চাদের সব রেডি করে নিয়ে ঘরের দিক থেকে শুরু হয়েছে ওদের সাথে যুদ্ধ। এই 10-11টা পর্যন্ত যুদ্ধ করার পরে ট্যাংরাটিলার ওখান থেকে কিছু মানে খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না, জয় বাংলার ছলোবান, হ্যাঁ। দেখ তারপরে পাবলিক আসি খবর দিল যে না ওরা নাই আর ওরা চলে গেছে। তখন আমরা ট্যাংরাটিলের দিকে রওনা দিই, ট্যাংরাটিলে যা দিই সত্যি যা কিছু আছে সব ছাড়ি চলে গেছে। ওখান থেকে গেছে দোয়ালা বাজার, দোয়ালা বাজার গিয়েছে, তখন দোয়ালা বাজার মুখে আমরা রওনা দিলাম। দোয়ালা বাজারে যায় ওখানে শুনলাম যে না এখানে এরা দাঁড়ায় নেই, এরা চলে গেছে ছাতক থানা। আবার ছাতক থানা গেছে, ছাতক থানা কিছু তো মানে ছাতক থানার কাছাকাছি যাইতেই ওখানে খবর হলো যে না ছাতক থানায় ওরা নেই, ছাতক থানার থেকে 10 মাইল দক্ষিণে, সেটা হলো রেল লাইনের পাশে একটা দোলা জায়গা আছে, দোলা জায়গার অপোজিটে আছে, ওরা ওখানে ক্যাম্প দিছে। পরে আমরা ছাতক থানায় যাই, ওখানে খানা পিনা কোনো করি দিয়ে রাত মোটামুটি আর কি রাত 2-3টা পর্যন্ত থাকলাম। থাকার পরে ওখান থেকে আবার আমাদের রওনা দিল যে এখন ওই ওরা যেখানে আছে ওই জায়গাটার নাম হলো মোহাম্মদ, ওই জায়গায় ওদেরকে ওদের সাথে যুদ্ধ হবে আমাদের, এখন ওখানে যাব। রওনা দিলাম, ওখানে যাই আমরা একটা জঙ্গল বাড়ি দিয়েছিলাম, জঙ্গল বাড়ির পরে একটা দোলা জায়গা, দোলা জায়গার পরে হলো ওই পাঞ্জাবি জায়গা পাকসেনা পাশে রেল নেই। তো এখন হয়েছে কি আমাদের বাঙ্কারগুলো আমরা খুঁজতেছি, মেশিন গানের বাঙ্কার কিন্তু ওরা যে কয়জন আছে ওরা খুঁজতেছে, ওদের বাঙ্কারটা আগে কমপ্লিট হয়ে গেছে। মেশিন গানের বাঙ্কার কিন্তু লোক মূল প্রতিদিন ঘড়ি ঘড়ি গুলি করা যায়, এখন ওখানে ওরা মেশিন গান সেট করে নিয়ে চুপ করে বসেছে। পাঞ্জাবিরা কিন্তু জানে না যে আমরা আসছি, ওরা দাঁত মাজতেছে, পায়খানা করিয়া বন্যা হাতে নিয়ে পায়খানা পায়খানা যেতেছে, আসতেছে, দাঁত মাজতেছে, সব দেখা যাচ্ছে। আমাদের কিন্তু বলা আছে যে কেউ যেন গুলি করা হয়, এখন গুলি করা হবে সেটা খবরাখবরের উপর নির্ভর করি হবে। আর একটা জানা ছিল যে ওরা অনেক মানে যেদিন আমরা গেছি তার আগের দিনে এই গ্রামে আসিয়া মুরুগ মুরগি খাইছে, গরু নিয়ে গেছে, হয়তো আইজও আসতে পারে, আসে তো ওই সুযোগটা আমরা হাতে। কিন্তু তার আগেই ওরা 10-11 জনের মতো আর কি বিরাজ করতেছে আর ওই রেল লাইন দিয়ে হাঁটতেছে পাকসেনারা, আসি মেশিন গানের রেঞ্জের মধ্যে আসিতেছে। এরা আর হুকুমের অপেক্ষা করে, হ্যাঁ, ফাঁক পাইছে আর হুকুমের অপেক্ষা দিয়ে একটার বিরাজ পায়, হ্যাঁ, মেশিন গানের বিরাজ খাওয়াতে 1 ইঞ্চি পরপর গুলি চলে যায়, হ্যাঁ, একের কয়টা লাইনের উপর পড়িয়ে দাপা শুরু হয়ে গেল। আর শুরু হয়ে গেল যে মৌমাছির চালের তাকে ঢিল দিলে যে অবস্থা, এই যে গুলি শুরু হইলো তো ঝড়ের মতো, হ্যাঁ, আমরা তো আমাদের জায়গায় থাকি, যখন দেখি গুলির একটু মানে কম শব্দ তখন একটা দুটো গুলি আমরাও করি,
করে আবার চুপ করে থাকি। এরকম করে গুলি করতে করতে আমাদের সাথে সরকার তো ওদেরকে বলা হয়নি ইপিএ ছেলে, নাম হলো আব্দুল আহমেদ। ওকে আমি তাও করে দেখতাম আমার নামে নাম। হ্যাঁ, ও করতে গিয়ে ওর যে বাঙ্কারটা ছিল ওই বাঙ্কারটা কিন্তু খোঁড়া হয়েছে থেকে, কিন্তু শেল্টার দেওয়া হয়নি, মানে ঢাকা হয়নি। ঢাকিয়ে ওটা একটা ইয়ে করা হয়, গাছের গাছ গাছের ডাল গাড়ি দিয়ে দেখা যায় যে কিছু নাই, মানে কেমন নাই। তা ওখানে ও আসিয়া আমাকে বলতো, আমি কিন্তু একটা মানে গাছ কাটতে গেছি, গাছটা কাটিয়ে নিয়ে আসিয়া জঙ্গল বাড়ির মধ্যে আছে তো গাছ কাটিয়ে নিয়ে আসিয়া যে বাঙ্কারে হোক দিয়ে মাটি দিয়ে চাপা দেবো। ও আমাকে বলতেছে তা ওই চলেন ওই ওই বাড়ি যাবো, কেন বলে ওই বাড়ি দালালের বাড়ি দালাল। আমি বলে তা ওই আমরা তো এমন জায়গায় আসছি শত্রুরা কিন্তু আমাদের চাষা হয়, তো এটা যাওয়া ঠিক হবে না। আমাদের কাজগুলো কমপ্লিট করি নি, আমার বাঙ্কার আলো শেল্টার হয় নাই, হ্যাঁ এটা করি নেই, তারপরে কোথায় যাওয়া যায় দেখা যাবে। তা করে না ঠিক আছে, তাই আপনি থাকেন আমি দিই বুঝলেন। ও বেচারা গেল, কিন্তু ওই যাওয়ার কারণে ওর ব্যাংকারটা কিন্তু ঢাকা হলো না। হ্যাঁ, এই তো আমাদের গোলাগুলি যখন শুরু হলো তখন ও দৌড়াদৌড়ি করি ওর ব্যাংকারে আসি, কিন্তু ব্যাংকার ঢাকা না থাকার কারণে ও এক পর্যায়ে কুমার সময়কে দাঁড়ে থেকে গুলি দেওয়া শুরু করছে, মাথাটা গুলি রেঞ্জের মধ্যে। এখন পাঞ্জাবের গুলি আসি ঠিক এই জায়গায় সাথে সাথে শেষ, মানে কোনো শব্দ করার সময় নেই। পরে আমাদের বাঙ্কারে বাঙ্কারে খবর দেওয়া হলো যে একটা আহত হয়েছে আব্দুল হামিদ, চিন্তার কোনো কারণ নেই, দেখালো যে আহত হয়েছে কিন্তু মারাই গেছে। 14 তারিখে নৌ মারা গেল, 13 তারিখে আমরা পৌঁছলাম, 14 তারিখে মারা গেল ওই গোলাগুলির ভেতরে। 15 তারিখে আমাদেরকে বেতন দেওয়া হলো, তখন 73 টাকা করে বেতন দেওয়া হয়। হ্যাঁ, ওই টাকাটা নেওয়ার পরে 16 তারিখে সকালবেলা নাস্তা করতেছি, তখন তো ওই যে খবর হয়ে গেলো যে যা তোমরা সিলিন্ডার করো, নিয়েছি বলতে তো আমি সিলিন্ডার করেছি। এই তো ওখান থেকে যুদ্ধ আপাতত শেষ হয়ে গেল, ওখান থেকেই রওনা দিলাম সিলেটের শহর মুখে, ওই মেডিকেল কলেজে থাকি, ওখান থেকেই আমাদের পরবর্তী রিলিজ নিয়ে আমি চলে এসেছি। যেহেতু দেশ আমাদের ভাঙা গড়া, মানে অনেক ক্ষয়ক্ষতি বাদে বেড়ে করে দিয়েছে, ভাঙা গড়া দেশকে গড়তে দেওয়াও অনেক হিমশিম খাইতে হয়েছে সরকারকে। যে কারণে উন্নয়নের যে সব কাজগুলো বা আমাদের উন্নয়ন হোক বা মুক্তিযোদ্ধাদের উন্নয়ন হোক সব কাজগুলো সরকার নজর দিতে পারেন না। তারপরে এখন তো মোটামুটিভাবে উন্নয়নের ধারা করতেছে বা মুক্তিযোদ্ধাদেরও মোটামুটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতও করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার তার সপরিবারে হত্যার পরে মানে যেনারা ক্ষমতায় ছিলেন তেনারা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের লোক নিয়ে যে তারা ক্ষমতায় গেছেন, সবাই তাদেরকে বিপক্ষের লোক নিয়ে তারা ক্ষমতায় গেছিলেন। এটা আমাদের যে প্রজন্মটা তরুণদের তো সবচেয়ে অগ্রণী ভূমিকা থাকা উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দিক দিয়ে আর কি। আমি ফিরোজ আলম মণ্ডল, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডল, আমার মা ফাতেমা বেগম, গ্রাম এবং ডাকঘর নারিকেল বাড়ি, উপজেলা উলিপুর, জেলা কুড়িগ্রাম। তো আমার বাবা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন অকৃতভয় সৈনিক, যে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ আমরা পেয়েছি এবং আমার বাবা সেখানে যে অবদান রাখতে পেরেছে এজন্য তার সন্তান হিসেবে আমি গর্বিত এবং আমি অত্যন্ত গর্ববোধ করি নিজেকে এই কারণে। তো আমার পিতা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, যে অসাম্প্রদায়িক একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে মুক্তিযুদ্ধে গিয়েছিল, ঠিক তার সন্তান হিসেবে আজকে মুক্তিযুদ্ধের এতদিন পরেও, যদিও মুক্তিযুদ্ধে দীর্ঘটা দিন মুক্তিযুদ্ধের পর প্রতিক্রিয়াশীল চক্র এই দেশটাকে শাসন করেছে, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলুপ্ত বা লুণ্ঠিত করার চেষ্টা করছে, অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে, তো এ প্রজন্মের একজন মানুষ হিসেবে তা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি যে কথাটি এখন মনে প্রাণে বিশ্বাস করি এবং লালন করার চেষ্টা করি, যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমার বাবার কাছে শোনা ইতিহাস কিংবা তার সহযোদ্ধাদের কাছে শোনা ইতিহাস, এই ইতিহাসগুলোর আলোকে আগামী বাংলাদেশ বিনির্মাণে যে আমাদের আগামী যে প্রজন্মটা আসতেছে সেই যে প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিতে আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দিতে চাই।
এবং সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস যেটি হারিয়ে যাওয়ার বিলীন হবার পথে এটি উদ্ধারে আমরা কাজ করছি। আমরা উলিপুরের তরুণ সমাজ আমরা প্রতিদিনই বসছি এবং এটি নিয়ে কাজ করছি। উলিপুরে অনেক শহীদ পরিবার আছে যারা তাদের কবরটিও পর্যন্ত আজকে বিলীন কিংবা তাদের পরিবারের খোঁজ কেউ রাখেনি এবং সরকার রাখেনি, প্রশাসন রাখছে না। আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, আশা রাখি আগামী দিনগুলোতে আমরা তাদেরকে যথাযথ সম্মান দিব।